বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্তো দিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিশেষ নিবেদন। আপনারা শুনছেন অডিও ভাইবস বাই কেডি। আজকের গল্প সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ভানু সিংহের বিপদাবলী। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত 1920 প্রেম বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প ভানু সিংহের বিপদাবলী। বৃষ্টিটা ধরে এসেছে, মাথার উপরের শেড চুইয়ে জল পড়ে চলেছে অনবরত। সামনেই একটা দোমড়ানো প্লাস্টিক থেকে জল পড়ে জমছে নিচের ভাঙা খুঁড়িটাতে। সেই দিকে তাকিয়ে ভাইকিং বলল, 10 দিন হয়ে গেল মাইরি, তবু কিছুতেই হচ্ছে না। সিগন্যাল রেড তো রেড, কোনো প্ল্যাটফর্মই দিচ্ছে না যেখানে গাড়ি ঢোকাবো। রাজা, তুই কিছু কর ভাই, মনের অবস্থা একেবারে পুরো কার্বাইডের মতো হয়ে গেছে। ভাইকিংয়ের ভালো নাম ভানু সিংহ রায় চৌধুরী। কীভাবে যে সেটা ভাইকিং হয়ে গেছে নোবডি নোজ। ওর কথা শুনে আমি মনে মনে হেসে ফেললাম। তারপর বললাম, একই ক্লাসে পড়ে পাশে রয়ে বসেও কিছু করতে পারছিস না? সিগন্যালের কথা বলছিস, তুই অ্যাটল চেষ্টা করেছিলি? ভাইকিং অবাক হলো। চেষ্টা করেই তো কেসটা খেলাম গুরু। আমি অবাক হয়ে বললাম, এর মধ্যে কেসও খেয়ে গেছিস? তুই তো করিতকর্মা ছেলে ভাই, কেন কী হয়েছিল? আর বলিস না, ভাইকিং শুরু করলো। সেকেন্ড দিনেই ভাবলাম ইয়েটা না জানিয়ে রাখলে যদি কেউ লাইনে ঢুকে আমাকে বেলাইন করে দেয়, তাই ফার্স্ট বলেই ছয় মারতে গিয়েছিলাম। টিফিনে গিয়ে ধরলাম, নাম ফর্ম দেয়া নেয়া হলো, তারপরই বুঝলি একটু ভুল করে ফেললাম। মানে আমি সরাসরি বলে ফেললাম যে আমি ওকে ইয়ে করি। ইয়ে করিস? হা কপাল, একেবারে সেকেন্ড দিনেই ব্যাপারটা ইয়েতে নিয়ে ফেললি? তোর মাথার মধ্যে ইয়েতির ব্রেন আছে নাকি রে? আমি উত্তেজিত হয়ে বললাম। ভাইকিং মুখটা কাঁচু মাচু করে বলল, আরও কেলো হয়েছে রে, তুই তো দেখেছিস ওকে কেমন দেখতে। ছাই রঙা চোখ, ব্রাউন রঙের চুল, ফ্লুরোসেন্ট বাল্বের মতো স্কিন। আমি প্রশংসাই করেছিলাম, ও মিটিমিটি হাসছিল, কিন্তু মুখ ফসকে হাইব্রিড আম বলতেই সব জন্ডিস। তুই বিশ্বাস কর রাজা, এর আগে আমি ওকে ক্যাটরিনা কাইফ থেকে ইয়ানা গুপ্তা সব বলেছি, কিন্তু ওর বিলিতি ধাঁচের চেহারা মনের মধ্যে খোঁচা মারছিল কি না, তাই হাইব্রিডটা স্লিপ করে বেরিয়ে গেছে। ওকে কত বোঝালাম যে এটা আদৌ খারাপ নয়, ভালো হাইব্রিড, ওই বাংলায় যাকে বলে উচ্চ ফলনশীল, তাই, কিন্তু আরও ঘচে গেল। আমি হলে তোকে চড়িয়ে লাল করে দিতাম মানে গাধা, আমি রেগে বললাম। ভাইকিং বলল, রাজা প্লিজ, ও তো ল্যাব পার্টনার, একটু ম্যানেজ করে দে গুরু। ডমিনোসে পিৎজা প্রসাদ চড়াবো, ড্রিউবেরি মোড়ে সিনেমা দেখাবো, এ যাত্রা ত্রাণ করে দাও নাথ গুরুদেব আমার পিসে মশাই। আমরা এবারে ক্লাস 11-এ উঠেছি, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে আমাদের স্কুল। HS বলে নতুন ছেলে মেয়ে ভর্তি হয়েছে অনেক, এদের মধ্যে ইলিনা রায় বলে একজনও আছে, তাকে নিয়েই আমাদের এতক্ষণ আলোচনা হচ্ছিল। আমাদের এইসব কথাবার্তা সাধারণত স্কুলের ছাদেই হয়। ছাদের এক কোণায় জলের ট্যাঙ্কের উপরে করোগেটেড ফাইবারের শেড, এই শেডের তলায় বসেই আমি আর ভাইকিং যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করি। এখানে রোদ নেই কিন্তু বেশ হাওয়া আছে। প্রথম দিনই ইলিনাকে দেখে ভাইকিং বলেছিল, রাজা দেখেছিস স্কুলের ভাগ্য খুলে গেল, এমএ পৃথিবীর হতেই পারে না। গালের টোল দুটো দেখেছিস, একেবারে খুন খারাপি, এশিয়র প্লুটোর মেয়ে, ওরকম ঠান্ডা ফ্লুরোসেন্ট গায়ের রং, ওহ গুরু। আমি সেদিন আর জিজ্ঞেস করিনি প্লুটোর মতো গায়ের রং মানে কি, কিন্তু এরই ভেতরে যে ও একটা জিলিপি পাকিয়ে রেখেছে আমি আন্দাজি করতে পারিনি। আমার সঙ্গে অবশ্য ইলিনার আলাপ খুব স্মুথলি হয়েছে। একটু ফ্রি হওয়ার পরে একদিন ইলিনা বলেছিল, রাজা তোর চশমার ফ্রেমটা খুব আনকমন। আমিও অমনি ক্যাটদানি দেখাতে গিয়ে বলেছিলাম, আনকমন না, জানিস অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে ফ্রেমটা, দারুণ বল। ইলিনা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলেছিল, আনকমন হলে দারুণ হয় না।
আমার মুখ চুপসে ফুটো বেলুনের মতো হয়ে গিয়েছিল সেদিন। পাশের একটা মিষ্টি দেখতে মেয়ে বলেছিল, না রে খুব সুন্দর, ইলিনাটার কথায় পাত্তা দিস না তো, ও ওই রকমই। এই মেয়েটার নাম সেঁজুতি, ও আগেও আমাদের স্কুলেই পড়ত, তবে অন্য সেকশনে। ও অদ্ভুত ভালো আর খুব সহজ। যেমন দু চার দিন পরেই আমায় বলেছিল, তোকে না ভীষণ ভাই ভাই দেখতে। পাশেই ভাইকিং ছিল সেদিন, বেটা ফুট কেটে বলেছিল, ঠিক বলেছিস, এখন তো দুটোই ভাই, রাজা ভাই আর দাউদ ভাই। এই 10-12 দিনে সবই ঠিকঠাক হয়েছে, শুধু ভাইকিংয়ের ব্যাপারটা ছাড়া। এই নিয়েই আমরা কথা বলছিলাম স্কুল থেকে ফেরার সময়। আমি ট্রামে করে ফিরি আর ভাইকিং একটা মোপেডের মতো গাড়িতে করে ফেরে। সেদিনও ফিরছিলাম, হঠাৎ সেজুতি এসে ভাইকিংকে বলল, এই আমাকে একটু পৌঁছে দিবি, বাবা আজকে গাড়ি পাঠায়নি। ডাহা ঢপ, আমি নিজে দেখেছি ওদের হলুদ ফিয়াট পালিওটাকে, কিন্তু বেমালুম চেপে গেলাম। সেজুতি তখন ক্রমাগত ভাইকিংয়ের মাথা খেয়ে চলেছে লিফট পাওয়ার জন্য। ভাইকিং বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলল, ভাগ আমি এখন গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে যাব, তুই বরং রাজার সঙ্গে ট্রামে কাট। সেজুতিও দুম করে বলল, একদম রাজা প্রজা দেখাবি না। ও চলে যেতে আমি ভাইকিংকে বললাম, কি বদরে তুই, নিলি না কেন? ভাইকিং মুখ বাঁকিয়ে বলল, এটা সরকারি পরিবহন না, আমি ওর মাইনে করা ড্রাইভার, গত সপ্তাহে 6 দিন লিফট দেওয়া হয়ে গেছে জানিস, তাও যদি ইলিনা হতো। আমি বললাম, ইলিনা চাইবে কি করে, ও তো প্লুটোর মেয়ে, তাই মোপেড চড়ে না, গাধা কোথাকার, ওদের ল্যান্সারটা রোজ আসে দেখিস না। আর হাইব্রিড আমের কথা ভুলে গেলি? ভাইকিং উদাসী মুখ করে বলল, কি করি বলতো, টায়ারটা পাংচার করে দেবো। হ্যাঁ, তাহলে ওর ড্রাইভার তোর কাছে লিফট চাইবে, ওর দাদা ক্যারাটের ব্ল্যাক বেল্ট জানিস, এইসান প্যাদাবে না তখন মারের চোটে বৃন্দাবন দেখবি। আমার কথায় ভ্রুক্ষেপ না করে ভাইকিং নিজের মনে বলল, বৃন্দাবন, বাহ বৃন্দাবনই তো চাই। ভালোভাবে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম যে ইলিনাও খুব ভালো মেয়ে, শুধু একটু ঠোঁট কাটা। একদিন ছুটির পর ও বলল, রাজা আমাদের বাড়ি একবার যাবি প্লিজ, একটু তোর হেল্প দরকার। আমি ভাবলাম এই সুযোগ ভাইকিংয়ের ব্যাপারটা সেটেল করার, ব্যাটা যা ঘ্যান ঘ্যান শুরু করেছে, তাই রাজি হয়ে গেলাম। সাদার্ন অ্যাভিনিউয়ের ওপর ইলিনাদের বাড়ি, অনেকটা বাংলো টাইপ, পাঁচিল দেওয়া, ভিতরে বাগানও আছে। সামনের বারান্দায় 4 জন বসেছিল, 2 জন যে ইলিনার বাবা মা তা বলে দিতে হবে না। ইলিনা আলাপ করিয়ে দেওয়ার পর জানলাম যে আর একজন ওর দাদা, আর অন্যজন দাদার বন্ধু সৌম্য বাসু, শেষের জন একদম যাকে বলে টল, ডার্ক, হ্যান্ডসাম, চোখে সরু ফ্রেমের চশমা, বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর মনে হলো। ইলিনার ঘরটাও বেশ সুন্দর, দেওয়ালে স্টিভ ওয়ার বড় ছবি, জানলায় লেমন কালারের ড্রেপারি। ইলিনা জিজ্ঞেস করলো, স্কুল থেকে এলি চিকেন স্যান্ডউইচ খাবি? আমি বললাম, না লুচি খাবো। ইলিনা একটু হেসে চলে গেল অন্য ঘরে। আমি মনে মনে ছক কষতে থাকলাম ভাইকিংয়ের হাইব্রিডকে কীভাবে লো ব্রিড করা যায়। এর মধ্যেই ইলিনা ফিরে এলো, রাজা একটা হেল্প করবি? আমি বললাম, করব, কিন্তু আমারও একটা কথা শুনতে হবে। ইলিনা চোখ ছোট করে মাথার ব্যান্ডটা খুলে টেবিলে রাখতে রাখতে বলল, শুনবো, তবে আমার 8টা অঙ্ক করে দিতে পারলে তবেই। ও অঙ্কগুলো এগিয়ে দিল আমার দিকে, তারপর বলল, সবকটা সলভ করে দে, তাহলে যা বলবি শুনবো। 1 ঘন্টা ধস্তাধস্তিতে মাত্র 6টা অঙ্ক হলো। ইতিমধ্যে ফরমায়েশ মতো লুচি, আলুর দম, মিষ্টি এসে গেলেও ছুঁতে পারিনি। আমি শেষে 2 হাত তুলে বললাম, 2টো কিছুতেই হচ্ছে না, ডেটায় গণ্ডগোল আছে শিওর। ইলিনা হাসল। আমি বললাম, ইয়ে তবে কথাটা বলি। ইলিনা মাথা নেড়ে বলল,
আটটা না হলে কোনো কথা না। আমি চুপ করে গেলাম, ভাবলাম যাকে ভাইকিং ভ্যান্ডাল হয়ে যাক, আমি লুচি সাটাই। চলে আসার সময় এলিনা গেট অবধি ছেড়ে দিল আমায়। বারান্দায় এখন আর কেউ নেই, সন্ধে হয়ে গেছে। এলিনা বলল, রাজা ভাইকিংকে বলিস অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো যায় না। ওই যে দাদার বন্ধুকে দেখলি, আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে, প্রতি সপ্তাহে একবার এখানে আসে, বুঝতেই পারছিস। কাল ওর সঙ্গে ডিস্কে যাওয়ার কথা আছে। ও যে চিঠিগুলো লেখে আমায়, তাতে পৃথিবীর সব প্রেমের কবিতা পেয়ে যাবি, বুঝলি। আমি বললাম, বুঝলাম, তোরও কি ওকে ভালো লাগে? ইলিনা হাসল, চশমা পরা মানুষ আমার ভালো লাগে। এবার যা, যা মেঘ হয়েছে বৃষ্টি হতে পারে। আমি বেরিয়ে পড়লাম, বেশ হাওয়া দিচ্ছে। ম্যানোকা সিনেমার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম পোস্টার থেকে ঋত্বিক রোশন হাসছে, চশমা পড়া ঋত্বিক, কই মিল গিয়া ছবিতে। ঋত্বিক রোশনের সঙ্গে সৌম্যবাসুর মুখের অনেকটা মিল আছে, ওই নির্ঘাত ইলিনার ইয়ে, সেই জন্যই চশমা পড়া মানুষ ভালো লাগে ইলিনার। আমি আবার পোস্টারটা দেখলাম, মনে হলো ঋত্বিক নয়, সৌম্যবাসুই আমার দিকে তাকিয়ে বলছে, মুঝে মিল গেয়া। কাকা তুমি খরচের খাতায়, ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে টক্কর, পারবে? তার চেয়ে ওয়াকওভার দিয়ে দে, নয়তো বাংলাদেশ ক্রিকেট টিমের মতো অবস্থা হবে, বুঝলি। সামনেই ফেস্ট, তুই বরং সেদিকে মন দে। আজও আমরা স্কুলের ছাদে বসে আছি, ফেস্টের জন্য ক্লাস আগেই রিজলভড হয়ে গেছে। আজ আকাশে মেঘ নেই একদম, দূরে দক্ষিণাপনের কাছে ইন্ডিয়ান অয়েলের বোর্ড দেখা যাচ্ছে, অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া একটা রূপালী এরোপ্লেন আকাশের গায়ে সাদা টুথপেস্টের মতো ধোয়া লাগিয়ে দিয়েছে। ভাইকিং সেদিকে তাকিয়ে বলল, আমিও ইঞ্জিনিয়ারিং পড়ব। আমি বললাম, ততদিনে সৌম্য স্টেটসে। আমিও স্টেটসে যাব। ভাইকিং গম্ভীর হয়ে গেছে। আমি আবার বললাম, ততদিনে হয়তো সৌম্য কোনো মাল্টিন্যাশনালে 60-70 হাজার টাকা চাকরি করছে। আমি 80-90 হাজার টাকা চাকরি করব। ভাইকিং একেবারে মরিয়া। আমিও ওকে আরও রাগিয়ে দেওয়ার জন্য বললাম, ওরে নারু, ততদিনে সৌম্য ইলিনার সেকেন্ড জেনারেশন, তোকে মামা ক্যাডবেরি খাবো, মামা মিকি মাউস কিনবো বলে অস্থির করে তুলবে। ভাইকিং এবার একটু ভড়কে গিয়ে সিরিয়াস গলায় বলল, তবে উপায়? আমি বললাম, সরে পর, এইচএসটা বেশ টাফ, সেদিকে মন দে, ইলিনা তোর জন্য নয়। ভাইকিং চোখ পাকিয়ে বলল, ইয়ার কি শেষ না দেখে? সেজুদিকে দূর থেকে আসতে দেখে কথাটা বেমালুম চেপে গেল, কিরে নন্টে ফন্টে, কি হচ্ছে? ভাইকিং ভুরু কুচকে বলল, তাতে তোর দরকার কি? ভাগ, দেখছিস না আমরা জরুরি আলোচনা করছি। তোর আলোচনা? সেজুতি মুখ বাঁকালো, সে তো শুধু ভাট বকা, আলো চলে গিয়ে চনা পড়ে থাকা, তার চেয়ে বরং আমায় বাড়ি পৌঁছে দে, আজ আমার গাড়ি আসেনি। ইল্লি, আমি তোর পোষা বিল্লি নাকি? ভাগ এখান থেকে। ভাইকিং একটা সেমি চিৎকার দিল, সেজুতি হঠাৎই চুপ করে গেল, তারপর ছলছল চোখে তাকিয়ে বলল, দিবি না তো, ঠিক আছে। সেজুতি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ভাইকিং বিরক্তি আর বিব্রত ভাব মিশিয়ে বলল, উফ, কি ঝামেলা রে বাবা, ঠিক আছে চল। আমি অবাক হয়ে সেজুতির দিকে তাকাতেই ও আমায় ফিসফিস করে বলল, ভাইকিংকে তো আর ভাই ভাই দেখতে না। ফেস্টে বিশেষ ঝামেলা হয়নি, শুধু ডিবেটে নৃত্যকলা মেয়েদের একচেটিয়া নয়, এর পক্ষে বলতে গিয়ে ভাইকিং রবি শঙ্করের দাদার নাম অন্নদা শঙ্কর বলে ফেলেছিল, তাছাড়া আর সব ফার্স্ট ক্লাস। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আমাদের আড্ডায় অবশ্য তাতে কোনো ছেদ পড়েনি। সেজুতির লিফট নেওয়াও চলছিল, আর ভাইকিং ও প্লুটোর মেয়েটির সঙ্গে মোটামুটি গোছের একটা র্যাপও বানিয়ে ফেলেছিল। আর এসবের মধ্যেই ছোট্ট একটা বাঁক নিল আমাদের জীবন। ইলিনা আমাকে বলেছিল রবিবার ওদের বাড়ি যেতে, ওর ফিজিক্সের কিছু অঙ্ক করে দিতে হবে। আর আমার লুচি প্রীতির কথা জানতে পেরে ওর মা আমাকে লুচিও খাওয়াবেন।
ওদের বাড়িতে যাওয়ার আগে কি মনে করে আমি ভাইকিংদের বাড়ি গিয়েছিলাম। গিয়ে পুরো ভূত দেখলাম। খাটে ভাইকিং বসে, সামনে হ্যারিকেন হাতে কাকিমা আর কাপড়ের পট্টি হাতে সেজুতি। আমায় দেখে কাকিমা বললেন, দেখো তো কি কাণ্ড, তুই বসে কথা বল আমি ভেতরে যাই। উনি যেতেই আমি বললাম, কি রে হাতে হ্যারিকেন, কেস কি? সেজুতি ফিক করে হেসে বলল, ইলিনা। ভাইকিং দপ করে জ্বলে উঠে বলল, খবরদার ওই নাম বলবি না আমার সামনে, যেমন বিচ্ছিরি মেয়ে তেমন বিচ্ছিরি নাম, দিলিনা নীলিনা দূর দূর। ব্যাপারটা জানা গেল সেজুতির কাছ থেকে। গতকাল অর্থাৎ শনিবার সন্ধেবেলা ইলিনা, সৌম্য, ইলিনার দাদা আর সেজুতি সবাই মিলে ডিস্কে গিয়েছিল। ভাগ্যক্রমে ভাইকিংও হাজির ছিল। ব্যাস সৌম্যকে আইডেন্টিফাই করতে পেরেই ভাইকিং টং। কাটা লাগা গানের সঙ্গে সবাই যখন নাচছে, ভাইকিং তখন এক গ্লাস কোক নিয়ে ঢেলে দিয়েছে সৌম্যবাসুর গায়ে। নিমেষে ডিস্ক কুরুক্ষেত্র। ভাইকিংও ফাটিয়ে দেব, লোপাট করে দেব বলে রং দেখাতে গেছে। আরও ঝাড় খেত, স্রেফ সেঁচুতি গিয়ে বাঁচিয়েছে। আমি সব শুনে বললাম, এতে ইলিনার দোষ কই? দোষ কই? ও আমাকে বাঁচালো না কেন? সেলফিশ, রুথলেস, লেডি ম্যাকবেথ। আমি বুঝলাম কোনো কথা বলাই বৃথা, তাই শুধু বললাম, ওকে তুই রেস্ট নে, সত্যি তোর বয়স বাড়লো না রে ভাইকিং। ঠিক হ্যাঁ আমি আসি। ঘর থেকে বেরিয়ে বাইরে জুতো পরতে পরতে শুনলাম সেজুতি আস্তে আস্তে বলছে, অত নড়ছিস কেন, শেকটা দিতে দে না। ভাইকিং তার চেয়েও আস্তে নরম গলায় বলছে, সেই তখন থেকে তো দিচ্ছিস, তোর কষ্ট হচ্ছে না? বাইরে এসে দেখি ঝলমলে আকাশটার অর্ধেকটা ধূসর রঙে ঢাকা। শরৎকালের এই বিপদ, তবে বাকি অর্ধেক আকাশ এখনো নীল। আর কি আশ্চর্য, আজকেও অনেক অনেক উঁচু দিয়ে একটা রুপোলি প্লেন উড়ে যাচ্ছে। মনটা হঠাৎই খুব ভালো হয়ে গেল, তবে বৃষ্টি আসতে পারে ভেবে দ্রুত পা চালালাম। ইলিনাদের বাড়িটা আজ একটু চুপচাপ। ইলিনা ওদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমায় দেখে নিচে নেমে এসে বলল, এত দেরি করলি যে, চল ঘরে চল। আজ ঘরে এসি চলছে, একটা সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে। কিসের গন্ধ কে জানে? ইলিনা বলল, আগে অঙ্ক কর তারপর লুচি খাওয়াবো। আমি বললাম, এটা কিন্তু ঠিক হলো না, কালকে ভাইকিংকে না মারলেই চলছিল না? ইলিনা বলল, দাদার সঙ্গে বাদরামো করলে ওরকম হয়, আর সেজুতি তো সামলেই দিয়েছে ব্যাপারটা। আমি বললাম, তুই কিছু বললি না কেন? ইলিনা একটু থমকাল, তারপর বলল, যার জিনিস সে সামলাবে, আমার কি দায়। আমি বললাম, আসলে ভাইকিং একটু শর্ট টেম্পার্ড, এমনিতে কিন্তু দারুণ, ভেরি রেয়ার অ্যান্ড আনকমন কাইন্ড অফ আ বয়। ইলিনা গম্ভীর হল, আনকমন হলেই কিন্তু দারুণ হয় না। আমি ওকে আশ্বস্ত করে বললাম, না না ভাইকিংয়ের ঘোর কেটেছে, আর আমি তো ওকে বলেও দিয়েছি যে তোর সৌম্য বাসুকে পছন্দ। ইলিনা শক খেলো যেন। সৌম্য? আমি? ইউ মাস্ট বি আউট অফ ইউর মাইন্ড। আমি ভ্যাবা চাকা খেয়ে বললাম, কেন? তুই যে বললি তোর চশমা পড়া মানুষ, সৌম্য তোকে প্রপোজ, একসঙ্গে ডিস্কে যাওয়া, তো? ইলিনা চিৎকার করলো যেন। আর তুই জানিস যে সৌম্য এখন কন্টাক্ট লেন্স পরে? আমি আর চাপতে পারলাম না, জিজ্ঞেস করে ফেললাম, তবে কাকে ভালো লাগে তোর? ইলিনার চোখ দুটো নরম হয়ে এলো হঠাৎ, হাসির সঙ্গে গালে জেগে উঠল দুটো টোল, খুন খারাপি। তারপর আস্তে আস্তে বলল, দেখ তোর পিছনেই দাঁড়িয়ে আছে। আমি চট করে পেছন ঘুরলাম। একটা ড্রেসিং টেবিল, বড় বেলজিয়ান গ্লাসের আয়না, তার মধ্যে দাঁড়িয়ে আছে হালকা গোপোঠা 17 বছরের একটা হতভম্ব ছেলে, তার চোখে একটা আনকমন ফ্রেমের চশমা। সত্যি
আমরা আমাদের চাওয়া পাওয়া আর লাভ লোকসানের হিসেব করতে গিয়ে কিছু খুচরো মুহূর্ত হারিয়ে ফেলি। মাঝে মাঝে মনে হয় বড় হওয়া বুঝি সত্যি বড় ভালো কথা নয়। আসুন না আমরা কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করি, অন্তত কিছুক্ষণের জন্য বস্তুবাদী আর বাস্তববাদী না হয়ে মুহূর্তবাদী হয়ে উঠি। আপনারা এতক্ষণ শুনছিলেন স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ভানু সিংহের বিপদাবলী। সেজুতির কণ্ঠে ছিল শ্রেয়াসা, ইরিনা এবং অন্যান্য মহিলা কণ্ঠে জ্যোতি, আর অবশ্যই ছিলাম আমি কেরি। গল্পের পোস্টার ডিজাইন করেছে গার্গী আর টেকনিক্যাল সাপোর্টে পীযূষ। পরের গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। আপনারা শুনছিলেন অডিও ভাইবস বাই কেডি।